এত জিনিসপত্র কোথায় যে রাখবো না আমি কিছু বুঝতেই পারি না, চারিদিকে অগোছালো হয়ে পড়ে রয়েছে, কোথায় যে গুছিয়ে রাখবো। কি আপনাদের সাথেও এরকম হয়? তো তো ফ্রেন্ডস, আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে কোনো ডেলি ব্লগ নয়, আজকে আমার মাথায় এলো আমরা তো নানান রকম সমস্যার সম্মুখীন সবসময় হতেই থাকি, তা সেই সমস্যা থেকে ওভারকাম হওয়ার জন্য আমাদের কিছু জিনিসের অবশ্যই প্রয়োজন হয়। সেরকমই একটা জিনিস নিয়ে আজকে তোমাদের সঙ্গে একটু কথা বলবো এবং সেই সমস্যা থেকে ওভারকাম হওয়ার জন্য যে প্রোডাক্টের দরকার সেটা বিষয়ে একটু রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার ভিডিওটা যে প্রোডাক্ট নিয়ে সেটা বেসিক্যালি বাচ্চার মায়েদের জন্য, মানে যেহেতু আমিও একটা বাচ্চার মা, এবার বাচ্চাদের জিনিসপত্র গুছিয়ে কোনো একটা জায়গায় রাখাটা ভীষণ মানে একটা দরকারি কাজ, যাতে সুবিধা মতো সমস্ত জিনিসপত্র আমরা হাতের সামনে পেতে পারি সেটা। প্লাস শুধু বাড়িতে অর্গানাইজ করে রাখাটা দরকার না, কোথাও গেলেও আমাদের সেই জিনিসগুলোকে ঠিকঠাক মতো গুছিয়ে নিয়ে যেতে খুবই দরকার। কারণ কোথাও গেলেও সেখানে গিয়ে যাতে আমরা সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো হাতের সামনে পাই সেটাও আমাদের খুব দরকার হয়। তো ফ্রেন্ডস, আজকে আমি বাচ্চাদের জিনিসপত্র সমস্ত কিছু এক জায়গায় অর্গানাইজ করে বাড়িতে রাখার জন্য অথবা ট্রাভেল করার জন্য একটা খুব ভালো প্রোডাক্ট তোমাদের সাথে, খুব ভালো একটা প্রোডাক্টের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো। তো ফ্রেন্ডস, আমার ফার্স্ট প্রোডাক্টটা হলো বেবিস ব্র্যান্ডের মামাস ব্যাগ। এই ব্যাগটার তোমরা তিনটে কালার পাবে, দুটো মেন পকেট আছে আর তিনটে বোতল হোল্ডার আছে, তাছাড়াও তোমরা দুধের বোতল যে ফিডিং বোতল সেগুলোও রাখার আলাদা কম্পার্টমেন্ট রয়েছে। প্লাস এই ব্যাগটার তিনটে কালার তো তোমরা পাবেই, আমি তোমাদেরকে বললাম, এবং এটা ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ। ওয়াটারপ্রুফটাও আমাদের খুব বেশি দরকার হয়, তাই জন্য এটা ওয়াশেবল এবং ওয়াটারপ্রুফ। ছবিগুলো তোমরা দেখতে থাকো, দেখ বুঝতে পারবে তাহলে ব্যাগটা কতটা বেশি আমাদের প্রয়োজনীয়। তো আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করার দরকার, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ব্যাগটার সাইজ হলো 40 সেন্টিমিটার × 30 সেন্টিমিটার × 18 সেন্টিমিটার। মোট পকেট, টোটাল বক্স পকেট আছে ব্যাগটাতে 6টা। তো তোমাদের যদি এই প্রোডাক্টটা সম্পর্কে আরও কিছু জানার থাকে বা তোমরা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে ইন্টারেস্টেড হও, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে চেক করে নিতে পারো। সেকেন্ড যে প্রোডাক্টটা নিয়ে আমি তোমাদের সামনে এসেছি সেটা তো তোমাদের অবশ্যই পছন্দ হবে, যেটা আমারও খুব ভালো লেগেছে। যাদের বেবিদের প্রচুর জিনিসপত্র তাদের তো সবসময় এই ব্যাপারটা নিয়ে পাজল হয়ে থাকো যে কোথায় রাখবো, কী করে মানে সমস্ত কিছু একটা জায়গায় গুছিয়ে রাখবো, যেমন আমার হয়, তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট। এই ব্যাগটার স্পেশালিটি হলো এই ব্যাগটার ডিজাইনটা ভীষণ সুন্দর, আর এই ব্যাগটাতে টোটাল 8টা পকেটস রয়েছে, তার মধ্যে দুটো মেন পকেটস আর বাকি 6টা পকেটসে তোমরা বিভিন্ন রকমের জিনিসপত্রকে অর্গানাইজ করে রাখতে পারবে। এটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ আর এটার ব্র্যান্ড হলো টাইজেন। কিন্তু এই ব্যাগটা তোমরা ডাইরেক্ট জলের মধ্যে মানে চুবিয়ে নিয়ে ধুতে পারবে না, এটাকে হালকা কাপড়টাকে শ্যাম্পু অথবা সার্পের জলে ভিজিয়ে কাপড় দিয়ে ব্যাগটাকে তোমাদের মুছে নিতে হবে, তাহলেই একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো প্রবলেম থাকবে না। এবং ব্যাগটাতে তোমরা দেখো খুব সুন্দর করে সমস্ত জিনিসপত্রগুলোকে, বেবির জিনিসপত্রগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে বাড়িতেও রাখতে পারবে এবং কোথাও ট্রাভেল করলে সেখানেও নিয়ে যেতে পারবে। এটার আর এটা 18 সেন্টিমিটার × 26 সেন্টিমিটার × 38 সেন্টিমিটার এটার মাপটা হলো এটা। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। এই প্রোডাক্টটা সম্পর্কে যদি তোমরা কোনো চেক করতে চাও তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো প্রোডাক্টটা সম্পর্কে। থার্ড যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেই প্রোডাক্টটা হলো হিপ্পো কোম্পানির পোর্টেবল ব্যাগ। এই ব্যাগটা তোমরা টেবিলের ওপরে অর্গানাইজ করেও রেখে দিতে পারো, আবার ক্যারিও করতে পারো, এটা হ্যান্ডব্যাগ হিসেবেই তোমরা ক্যারি করতে পারবে। এই ব্যাগটার 8টা টোটাল পকেট আছে, 2টো বড় এবং বাকি 6টা স্মল। ব্যাগটার মাপটা তোমাদেরকে বলে দিচ্ছি, 40 সেন্টিমিটার × 24 সেন্টিমিটার × 21 সেন্টিমিটার, এবং এটা খুবই ভালো কোয়ালিটির, সেটা তো কোনো বলার অপেক্ষাই রাখে না। এই ব্যাগটার একটা স্পেশাল দিক হলো এই ব্যাগটার মাঝখানে যে পার্টিশনটা দেওয়া রয়েছে সেটাকে ইচ্ছে করলেই আমরা রিমুভ করে নিতে পারি, সেটাতে কোনো প্রবলেম হবে না, এটা এই ব্যাগটার একটা স্পেশাল দিক। তোমাদের যদি এই ব্যাগটার সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আমার 4 নম্বর প্রোডাক্টটা হলো যে সমস্ত মারা
ঘুরতে বেড়াতে ভীষণ ভালোবাসেন, ট্রাভেল করেন, তাদের জন্য বেসিক্যালি এটা হলো কাঁধে নেওয়ার মতো একটা ব্যাগ, বা হাতেও ক্যারি করা যেতে পারে, অসুবিধা নেই। এটা বাইরে থেকে চেনটা খুললে ভেতরে টোটাল 14টা কম্পার্টমেন্ট আছে আলাদা আলাদা করে ভাগ করার, যাতে আমরা জিনিসগুলো খুব ভালো করে অর্গানাইজ করে নিতে পারি কোথাও যাওয়ার সময়। যেহেতু আমি বললাম যে এটা একটা ট্রাভেলের জন্যই ব্যাগটা মেনলি, কালারটা তো খুবই সুন্দর এবং কোয়ালিটিও খুব ভালো। এটা হলো মাদারলি ব্র্যান্ডের ব্যাগ, এটার সাইজ হলো 42 সেন্টিমিটার × 26 সেন্টিমিটার × 14.5 সেন্টিমিটার। তো তোমাদের যদি আমার এই প্রোডাক্টটা ভালো লাগে বা এটার সম্পর্কে তোমরা যদি জানতে চাও, কিউরিয়াস হও, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। এবং আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ব্যাগটা নিলে মামারা অনেক বেশি স্মার্ট মামা হয়ে যাবে, এটা আমি গ্যারান্টি সহকারে তোমাদেরকে বলে দিলাম। 5 নম্বরে যে প্রোডাক্টটা আমি তোমাদের সামনে আনতে চলেছি সেটা দেখলে তোমরা ভীষণ এক্সাইটেড হবে, কারণ হলো সেই ব্যাগটা তো ট্রাভেল করার জন্যই, প্লাস ব্যাগটাতে এমন একটা এক্সটেন্ডেড কম্পার্টমেন্ট রয়েছে যেটা তোমরা কোনো ইমার্জেন্সি বেসিসে তোমাদের বেবিকেও শোয়াতে পারো। ধরো ট্রাভেল করার সময় আমরা রাস্তাঘাটে কত রকমের প্রবলেমে মানে ফেস করি, তখন কোনো একটা পজিশানে যদি তুমি মনে করো তোমার বাচ্চাকে শোয়াতে হবে আপ টু 6 মান্থ বেবি, তাহলে তোমরা সেই এক্সটেন্ড পোর্শনটাকে এক্সটেন্ড করে সেখানে মানে ব্যাগটাকে কোনো জায়গায় রেখে সেখানে তোমরা বেবিকে শোয়াতে পারো। তোমরা ছবিটা দেখে তো অবশ্যই বুঝতেই পারছো এই ব্যাগটার এটা হলো একটা স্পেশাল ফিচার। ব্যাগটা দেখতেও খুব সুন্দর, ব্যাগটার মাপ হলো 41 × 32 × 20 সেন্টিমিটার। ব্যাগটাতে তো মেন দুটো কম্পার্টমেন্ট রয়েছে, ওর মেন দুটো কম্পার্টমেন্টের ভেতরে আলাদা আলাদাভাবে আরও কম্পার্টমেন্ট রাখা রয়েছে যেখানে আলাদা আলাদাভাবে জিনিস অর্গানাইজ করে রাখা যাবে। এটা ট্রাভেলেরই ব্যাগ মেনলি এবং খুবই সুন্দর এবং খুবই ভালো, এটাও মাদারলি কোম্পানিরই ব্যাগ, সুতরাং ভালো হবেই। প্রোডাক্ট সম্পর্কে কোনো প্রশ্নই থাকতে পারে না, সেটা তো তোমরা জানোই। তো তোমাদের যদি এই ব্যাগটা ভালো লেগে থাকে বা তোমরা নিতে চাও বা ব্যাগটা সম্পর্কে কোনো কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে যে লিংক দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা চেক করে নিও। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কারণ তোমাদের ভরসাতেই আমি এই আলাদা সেগমেন্টের একটা ভিডিও করার সাহস পেলাম। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাই জন্যই আমি আজকে তো মেনলি বেবি প্রোডাক্টটাই তোমাদের সাথে রিভিউটাই শেয়ার করলাম। এরকম আমি অনেকগুলো প্রোডাক্ট নিয়ে সার্চ করছি যেগুলো তোমাদেরকে আরও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যেগুলো সম্পর্কে তোমরা আরও তাড়াতাড়ি জানতে পারো, সেটার জন্যই আমি চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, তোমরা প্লিজ আমাকে কমেন্টস করো এই ভিডিওটার ওপরে তোমাদের কেমন লেগেছে, এবং তোমরা যাতে আরও ভিডিও এরকম ভিডিও আরও দেখতে চাও সেটাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা আমাকে ভালোবাসছো, ভালোবাসা দিচ্ছ বলেই আমি এই সাহসটা দেখাতে পারলাম। তো তোমরা, আমি আশা করবো তোমরা অবশ্যই আমার পাশে থাকবে, আর ভিডিওটা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবং আগামী দিনে এরকম নতুন নতুন আরও ভিডিও আসতে চলেছে যাতে তোমরা জিনিসগুলো তোমাদের প্রয়োজনীয়, আজকে তো শুধু আমি বেবি প্রোডাক্টটাই শেয়ার করলাম তোমাদের সাথে, এছাড়া আরও অনেক আমাদের এসেনশিয়াল জিনিসপত্র নিয়ে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যাতে তোমরা খুব সহজেই সেই জিনিসগুলো হাতের কাছে পেতে পারো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। টাটা।